নাবিশ্বাস গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন আজকে আমি যেভাবে শোল মাছ বানাবো সেইভাবে একবার শোল মাছ বানিয়ে দেখুন। এই শোল মাছের রেসিপিটা জাস্ট অসাধারণ হয়, আর আজকে শোল মাছগুলো একেবারে জ্যান্ত ছিল। দেখুন, এখানে আমরা তিনটে শোল মাছ এরকম ভাবে কিনে নিচ্ছি, আর এই শোল মাছগুলো একেবারে জ্যান্ত ছিল। যে মাছ দিতে এসছে সে আমাদের নিয়মিত মাছ তাই গ্রামে, সে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা এই মাছটা নেব কিনা, আর জ্যান্ত মাছ কিনা নিতে চায়। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তাই মাছগুলো কিভাবে শোল মাছ পরিষ্কার করতে হয় সেটাও আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, খুব সহজেই মাছগুলোর মুখ এরকমভাবে এ করে দিলে পরে মাছগুলো মরে যাচ্ছে। তারপর মাছগুলোকে এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে, এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু লম্বা পাখনার মতো থাকে, আর শোল মাছ অনেকক্ষণ অব্দি জ্যান্ত থাকে। আপনি যদি সাথে সাথে শোল মাছ না বানাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু জলের মধ্যে ভরে মাছটাকে রেখে দিতে পারেন, পুরো 8 থেকে 10 ঘন্টা কিছুই হবে না। আর যদি গরম কম থাকে তাহলে আরও বেশি সময় সংরক্ষণ করা যাবে। তবে জ্যান্ত অবস্থাতেই কিন্তু এটা আপনি রাখতে পারবেন বেশি সময় জুড়ে। আর যদি আপনি কেটে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। এখন মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। পরিমাণ মতন হলুদ আর নুন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে হলুদ আর নুনটা মাছের গায়ে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে গরম করে নেব সর্ষের তেল। আমি আজকের রান্নাটা সর্ষের তেলে করব, তবে আপনারা চাইলে হোয়াইট অয়েলেও রান্নাটা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা স্বাদ বেশি ভালো হবে। এখন দিয়ে দেব অল্প একটু হলুদ, যাতে করে তেলটা ছিটকে না আসে। মাছ ভাজার সময় এরকমভাবে অল্প একটু হলুদ দিয়ে দিলে সেই মাছ ভাজা অনেক ইজি হয়, তেলটা ছিটকে আসে না, বা মাছ ভাজার সময় অনেকেই পুড়ে যান, সেটাও কিন্তু প্রিভেন্ট করা যায়। এখন গরম তেলের মধ্যে প্রথমে আমি মাথাগুলো দিয়ে দেবো, তার সাথেই অল্প একটু মাছের কিশু দিয়ে দিলাম। প্রথম পর্যায়ে আমি কিন্তু হাই ফ্লেমে মাছগুলোকে ফ্রাই করব। তাতে কী হবে, একটা পিঠ খুব সহজে গরম হয়ে ফ্রাই হয়ে যাবে। এখন একটা পিঠ খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছিল, আমি উল্টে এবার উল্টো পিঠটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। গরমে এই রেসিপিটা একদিন অবশ্যই বানাবেন। এই রেসিপিটাতে আজকে আমি খুব একটা কিছু তেল মশলা কিছুই ব্যবহার করব না, জাস্ট মাছ ভাজতে যতটুকু তেল লাগে তার বাইরে কিছুই ব্যবহার করব না, মশলা প্রায় দেব না। একটা অন্যভাবে আজকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলো আমি তুলে নিলাম, এখন এই মাছের মধ্যেই দিয়ে দেব বাকি মাছগুলোকেও। বাকি মাছগুলোকেও সেমভাবে আমি প্রথমে হাই ফ্লেমে, তারপর উল্টো পিঠটা লো ফ্লেমে ফ্রাই করব। প্রথমে হাই ফ্লেমে ফ্রাই করাতে মাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ফ্রাই হয়ে যাবে। তারপর উল্টো পিঠটা লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, তাহলে মাছগুলো সেদ্ধও হয়ে যাবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। বেশি ভালো লাগলে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন।
দেখুন কথা বলতে বলতে আমাদের মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এখানে অনেকটাই মাছ ছিল, তাই ফ্রাই করতে আমার অল্প সময় লাগলো। আমাদের মাছ কিন্তু একেবারে ভাজা রেডি হয়ে গেছে। এখন এই মাছ কারি বানাবো, সেজন্য দিয়ে দিলাম 4 চামচ রসুন। কুচি করে নিয়েছিলাম রসুনটা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন এগুলোকে অল্প একটু ফ্রাই করে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, কিন্তু আমি গরমে একেবারে লাইট একটা কারি বানাচ্ছি, তাই বেশি এখানে আমি ঝাল দিইনি। দিয়ে দিচ্ছি হলুদ, নুন, অল্প সময় একটু ফ্রাই করব। খানিকক্ষণ ফ্রাই করলে দেখবেন একেবারে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে অ্যাড করে দেব অল্প একটু চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু স্বাদ অবশ্যই বাড়বে। মিশিয়ে নিলাম চিনিটাকে, আর দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আমাদের একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আপনি যেমন পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেই পরিমাণেই কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। যেহেতু মাছটা অনেকটা আছে, তাই জলটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম 4 পিস আমের আচার। জাস্ট আর কিচ্ছু মশলা এটার মধ্যে আমি দেব না, এই আমের আচারই কিন্তু এই রেসিপিটাতে একটা অন্য স্বাদ দেবে। দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলো। অল্প জাস্ট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম 5 মিনিট, তারপর মাছগুলো দিয়েছি। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে গরম ভাতে খাওয়ার জন্য আচারি শোল মাছ। ধন্যবাদ।